হ্যালো ভিউয়ার্স, সোর্স অফ প্রোডাক্টে আপনাদের স্বাগতম। আপনাদের অনেক দিনের কাঙ্ক্ষিত একটা ছিল যে জুম ইন জুম আউট ফিচার সম্বলিত একটি লেন্স। তো এটা অনেক খুশির সংবাদ যে বাংলাদেশে আমরাই প্রথম এই সোর্স অফ প্রোডাক্টটি নিয়ে এসেছে আপনার জুম ইন জুম আউট করার অপশন সহ লেন্স। তো চলুন আমরা দেখে নেই এর আনবক্সিং ভিডিওটি। লেন্সটি একটু ভালো প্রিমিয়াম প্যাকে করা। আমরা দেখছি এখানে লেন্সটির সঙ্গে একটি মিনি ট্রাইপড স্ট্যান্ড আছে, আমাদের এর আগের ইয়োটা 12x প্রো এবং ইয়োটা 18x এর সঙ্গে মিনি ট্রাইপড ছিল। এই লেন্সটির সঙ্গে আপনি মিনি ট্রাইপড পাবেন। তো মিনি ট্রাইপড লেন্সটি আগে দেখাইনি আপনাদেরকে। লেন্সটি অনেক প্রিমিয়াম লুক এবং এর বিল্ড কোয়ালিটি, ডিজাইন অনেক সুন্দর। আর এটি লেন্সের ক্যাপটি অনেক পুশ সুইচের মাধ্যমে আনলক করার মতো, DSLR এর লেন্সগুলোর মতো কিছুটা। তো এটি প্রেস করে আপনাকে এটা খুলে নিতে হবে এবং পিছনের লেন্স কাভারটি প্যাচ সিস্টেম এভাবে আপনি খুলে নিতে পারবেন। তো যেটি বলেছিলাম, এটি দিয়ে আপনি জুম ইন জুম আউট অপশনটি রয়েছে এটার মধ্যে, আর আপনি ফোকাস অ্যাডজাস্ট করতে পারবেন। আপনি 4x থেকে শুরু করে 12x পর্যন্ত জুম অ্যাডজাস্ট করতে পারবেন। অনেক সুন্দর ক্লাসিক এবং স্টাইলিশ একটি লেন্স, যেটি সর্বপ্রথম সোর্স অফ প্রোডাক্ট নিয়ে এসেছে আপনাদের জন্য। দেখে নেই এর মধ্যে আর অন্য অন্য কী কী রয়েছে। লেন্সটি খুব ভালো প্রোটেক্টিভ একটি ফোমের মধ্যে আছে, একটি ম্যানুয়াল গাইড, লেন্স মোবাইলে লাগানোর জন্য বেল ক্লিপ, মেটাল ক্লিপ, এটি লেন্স ক্যারি করার জন্য একটি ছোট্ট ব্যাগ এবং আপনার ট্রেনিং ক্লথ। সো এখন আমরা দেখাবো এই লেন্সটি মোবাইলের সঙ্গে কিভাবে আপনি লাগিয়ে ব্যবহার করবেন। তো এই লেন্সটির সঙ্গে এই মেটাল ক্লিপটি দেওয়া হয়েছে। অ্যাট ফার্স্ট আপনি জাস্ট এই বেল ক্লিপটি মোবাইলের মধ্যে বসিয়ে নিয়ে আপনার ক্যামেরা পজিশন সেন্ট্রালি রেখে এই স্ক্রুটি দিয়ে আপনি এটাকে টাইট দিয়ে নেবেন। এরপর লেন্সটি আপনি এখানে প্যাচ দিয়ে নিয়ে বসিয়ে নেবেন। সিম্পল, আপনি ইজিলিভাবে এখন লেন্সটি ইউজ করতে পারতেছেন। ফোকাস অ্যাডজাস্ট করার জন্য এই নবটি, সামনের নবটি আপনি ঘুরিয়ে সাবজেক্টকে ক্লিয়ার করবেন এবং জুম ইন জুম আউট করার জন্য আপনি এই নবটি ইউজ করবেন কাছে বা দূরের ছবি তোলার জন্য। সো এটা খুবই সিম্পলভাবে লাগানোর সিস্টেম। এখন আপনারা চাইলে ট্রাইপড ইউজ করেও এটি ইউজ করতে পারবেন। তো আমি এখন ট্রাইপডটি জাস্ট আপনার এই ক্লিপের এখানে প্যাচ দিয়ে নিয়েই ট্রাইপডটি ইউজ করতে পারবেন। আপনারা যারা আরও সুন্দর ভালোভাবে ছবি তুলতে চান, তারা আমাদের কাছে ইয়োটা 304 নামে মডেলের একটি লং ট্রাইপড রয়েছে, আপনারা সেটি ইউজ করতে পারবেন। এই ট্রাইপডটির হাইট আপনার 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চ এরকমই হয়ে থাকে। তো আপনারা প্যাচ দিয়ে লাগিয়ে নিয়ে এই স্ক্রুটি টাইট করে নেবেন এবং এর 3টি লেগ অ্যালাইনমেন্ট ঠিক করে নেবেন। সো এখন ট্রাইপড সহ আমার লেন্সটি লাগিয়ে রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে এটি। খোলার সময় জাস্ট আপনার এই ট্রাইপডের প্যাচটি লুজ করে নেবেন। এরপর আপনারা এই লেন্সটি খুলবেন।
অনেক আপনাদের ভালো ছবি তোলার জন্য আপনাকে আমরা সাজেস্ট করি এই মোবাইলটি আড়াআড়িভাবে ধরে রাখার জন্য এবং বা হাতের তালুতে ফোনটা রাখবেন এবং দুই আঙ্গুল দিয়ে লেন্সটিকে সাপোর্ট দেবেন। এরপর ডান হাত দিয়ে আপনারা জুম ইন জুম আউট এবং ফোকাস অ্যাডজাস্ট করে নিয়ে তারপর আপনি ফটো তুলবেন। সেক্ষেত্রে আপনার হ্যান্ডশেকিং বা অন্যান্য যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো কম হবে। এরপর আমি লেন্সটি খুলিয়ে নিলাম এবং ক্লিপটি খুলে নিলাম। এছাড়াও আমাদের কাছে আরও দুই ধরনের ক্লিপ রয়েছে এই লেন্সটির জন্য। আপনারা জাস্ট এই ক্লিপটি বসিয়ে নিয়ে আপনি লেন্সটি এখানে পেঁচ দিয়ে ইউজ করতে পারবেন। এটা একটি এক প্রকারের ক্লিপ। কর্নারের ক্যামেরার জন্য এটার পারফরমেন্সটা ভালো, যাদের ক্যামেরার পজিশন কর্নারে তারা এই ক্লিপটি ইউজ করলে বেটার আউটপুট পাবেন। এছাড়াও একটি প্লাস্টিক ক্লিপ রয়েছে, আপনি এটি দিয়েও ইউজ করে আমাদের এই লেন্সটি ইউজ করতে পারবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমরা খুব দ্রুত আমাদের এই আনবক্সিং এবং রিভিউ ভিডিওটি করলাম। আশা করি নেক্সট আমরা এই লেন্স দিয়ে তোলা আরও কিছু স্যাম্পল ছবিসহ আপনাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আশা করি সঙ্গে থাকবেন। ধন্যবাদ।